Assalamualaikum everyone, welcome back to my channel. आज के अनेक टा दिन पड़े, आबारो आपना देश साथे हाजिर हुए गेलाम, नतुन आईटी डिजाइन निये, आशा करी जे जेखाने आछेन, सुस्थ आछेन, भालो आछेन, तो सबाई आज के ए डिजाइन टी फॉलो करते पारे ना आपना देर छोटो नक्शी काथा किंबा बड़ो नक्शी काथार क्षेत्रे, आमी एकटी डिजाइन देखिए दिच्छी, ए डिजाइन टी किंतु सब সাইজের কাঁথাতেই অ্যাপ্লাই করে নিতে পারবেন তো আজকে একটি ছোট কাঁথা অঙ্কন করছি এখানে আমি সাইড থেকে ভালোভাবে সেলাই করে নিয়ে এরপর স্কেলের মাপ অনুযায়ী একটি বর্ডার লাইনও তৈরি করে নিয়েছি সাইড থেকে এবার একটি কাগজের ফুল কেটে নিয়েছিলাম এটি বসিয়ে নিয়ে ফুলটিকে খুব ভালোভাবে চারপাশ থেকে অঙ্কন করে নিচ্ছি এই কাগজের ফুলগুলো কিভাবে তৈরি করতে হবে সেটি আমি এর আগেও আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি যার কারণে এখন আর ডিটেইলসে দেখালাম না যাদের প্রয়োজন পড়বে তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো সেই ফুলটি বসিয়ে এবার স্কেলের সাহায্যে আড়াআড়িভাবে চারটি লাইন ড্র করে নিচ্ছি চারটি কিংবা পাঁচটি ড্র করে নেবেন তো এখানে আমি পাঁচটি ড্র করেছি তো এখন যখন এই লাইনটি ড্র করা হয়ে যাবে তখন কিছুটা দূরত্ব বজায় রেখে আমরা পরপর একটি করে ফুল অঙ্কন করে নিব তো কিভাবে অঙ্কন করছি অবশ্যই দেখে নিতে হবে ফুলটিকে বসিয়ে নিয়ে চারপাশ থেকে আমি শুধুমাত্র লাইনগুলো ড্র করে দিচ্ছি এর মাধ্যমে আমরা কিন্তু একটি প্রপার ফুল পাবো আর ডিজাইনটি কিন্তু দেখতে ভালো দেখাবে যার কারণে এই কাগজের ফুলটি তৈরি করা অনেকেই আছে যারা ফ্রি হ্যান্ডে তৈরি করতে পারে এবং অনেকের সেটা পছন্দ হয় তো আপনারা চাইলে ফ্রি হ্যান্ডেও এই ফুলগুলো তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি আপনাদের সাথে এই প্রসেসটি শেয়ার করছি তো কিছুটা দূরত্ব বজায় রেখে আমাদেরকে কিন্তু ঠিক এইভাবে ফুলগুলো তৈরি করে নিতে হবে আমি ইন ডিটেলস আপনাদের সাথে ফুলগুলো তৈরি করে কীভাবে ডিজাইনটি তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ডিজাইনটি আমি এক এক করে তৈরি করে নিচ্ছি এর ফাঁকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি কারণ অনেকেই আছেন যারা জানতে চাইবেন এখানে কতটুকু কাপড় কিভাবে ব্যবহার করা হয়েছে তো এখানে প্রায় দেড় গজের মতো কাপড় ব্যবহার করা হয়েছে দেড় গজ কাপড়টিকে সমান দুই ভাগে ভাগ করে এরপরে আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি দেড় গজ থেকে সামান্য একটু বড় পাঁচ ইঞ্চি আমি বেশি করে কাপড়টিকে কেটে এরপরে আমি সেলাই করছি কারণ সেলাই করার জন্যে কিন্তু কিছুটা অংশ দরকার পড়ে যার কারণে আমি পাঁচ ইঞ্চি এক্সট্রা রেখে এরপরে ডিজাইনটি কাঁথাটি তৈরি করে নিয়েছি এরপরে ডিজাইনটি তৈরি করছি তো আপনারা চাইলে যদি আপনাদের দোকান থেকে কিনে নিতে হয় সেই ক্ষেত্রে তো আপনাদের দেড় ইঞ্চি করেই কিনে নিতে হবে সে পর্যায়ে সামান্য একটু ছোট হতে পারে আমার এই কাঁথার চাইতে তো আশা করি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছেন তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের কাঁথায় এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ একই প্রসেসেই তৈরি করবেন আর যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তো এক এক করে ডিজাইনটি তৈরি করা হয়ে গিয়েছে এবার ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পলি আজকে এই ডিজাইনটি তৈরি করা যদি আপনাদের কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব
আর অনেকেই আছেন যারা আমাদের কাছ থেকে এ ধরনের কাঁথা কালেক্ট করে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, সেখান থেকে আপনাদের সাথে সেখানে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি কিংবা আমার যারা হেল্পিং হ্যান্ড রয়েছে তারা আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন দিবে, বিভিন্ন ধরনের কালার, ডিজাইন এবং সাইজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু শুধুমাত্র আর্ট করা কাঁথা সেল করি, কোনোভাবেই কিন্তু সেলাই করা কাঁথা আমার কাছ থেকে পাবেন না। তো এই বিষয়টা খেয়াল করে সকল ধরনের ইনফরমেশন জেনে শুনে ক্লিয়ার হয়ে এরপরেই আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন। আসলে অনেকেই আছেন যারা আর্টে পারদর্শী না, তবে সেলাই করতে পছন্দ করেন এবং নিজেরা তৈরি করে নিতে পারেন, তারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের আর্ট করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। আর সত্যি কথা বলতে আমার এখানে তেমন কোনো সেলাইয়ের কাজ আমি করি না বিধায় আপনারা কিন্তু কোনো সেলাইয়ের কোনো কাজও দেখতে পাচ্ছেন না, আর সেলাই করা কোনো কাঁথাও আপনারা আমার কাছ থেকে পাবেন না। তো এইখানে আমাদের এখানে ছোট কাঁথাটি তৈরি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করছি, আপনারাও ঠিক একইভাবে ডিজাইনগুলো তৈরি করে নেবেন। তো এক এক করে কিন্তু সবগুলো ডিজাইনই তৈরি করে নিয়েছি, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ ডিজাইনটিও দেখিয়ে দিচ্ছি, এরপরেও প্রবলেম হলে আমাকে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।